কতবার আমি বলছি, আপনি মনে করেন, সাধু সাবধান, সাধু সাবধান, সাধু সাবধান, তারা মানে নাই। শেষ পর্যন্ত বলেছি, হে আল্লাহ, আমাকে ততদিন পর্যন্ত তুমি মৃত্যু দিও না যতদিন পর্যন্ত হাসিনা সরকারের পতন না হয়, আমাকে তুমি বাঁচিয়ে রাখ। এত কথার পরেও তাদের কানে পানি ঢুকে নি। গত 15 বছর যাবত যা দেখলাম পৃথিবীর ইতিহাসে, গণতন্ত্রের নামে এই ধরনের নিষ্ঠুরতা, এই ধরনের অপকর্ম, এই ধরনের লুণ্ঠন, এই ধরনের ডাকাতি, এই ধরনের ভোট ডাকাতি, এই ধরনের গণতন্ত্র হত্যা, এই ধরনের অসহনীয় পরিবেশ যেখানে নিঃশ্বাস টানা যায় না, মানুষ নিঃশ্বাস টানতে পারেন, এমন একটা অবস্থার সৃষ্টি করেছিল শেখ হাসিনা, যে ফ্যাসিস্ট মানুষের রক্তের উপরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায়, তার সিংহাসন রক্তের সাগরে ডুবে যায়। আজকে যে দিনে আপনি আমাদের কথা জাতিকে শোনানোর জন্য এই অনুষ্ঠান করছেন, আমি খুব সুস্পষ্ট ভাবে বলতে চাই, এই দিনটি খুব দুর্ভাগ্যজনক দিন। এই দিনটিতেই আজ থেকে 49 বছর আগে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে সপরিবারে হত্যা করেছিল, সেনাবাহিনী থেকে পথহারা দুর্বৃত্ত কিছু অফিসার এবং আওয়ামী লীগের ভিতরের ষড়যন্ত্রের মধ্যে বিশ্বাসঘাতক খন্দকার মোস্তাকের ষড়যন্ত্র সহ অন্যদেরও ষড়যন্ত্র ছিল, বঙ্গবন্ধু নিষ্ঠুরভাবে এবং নির্মমভাবে নিহত হয়েছিলেন। আমি বঙ্গবন্ধু হত্যার পরে ছাত্র রাজনীতির মূল দায়িত্ব নিয়েছিলাম এবং দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি, এক্সিকিউটিভ কমিটি মেম্বার ছিলাম এবং আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলাম, নট ফ্রম বিএনপি অর আদার পার্টি। এবং এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষা, এত রিস্ক অফ লাইফ, এত জেল জুলুম অত্যাচার সহ্য করেছি। 75 সনের পরে আমি 21 বছর আওয়ামী লীগে ছিলাম, 96 সনের এপ্রিল মাস পর্যন্ত। অকল্পনীয় কষ্ট সহ্য করেছি, অকল্পনীয় রিস্ক নিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগে থাকতে পারিনি। এখন আর ইতিহাসের এই পর্বে এসে কাউকে আমি দোষ ওইভাবে দিব না, কিন্তু আমার কেন জানি সবসময় মনে হতো শেখ হাসিনার মাধ্যমে তার যে চরিত্রের যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আমার কাছে প্রতিভাত হয়েছে বারে বারে। আমি 11 বছর তার সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম, আমার কাছে মনে হয়েছে তার দ্বারা বাংলাদেশের কোনো ভালো কাজ হবে না। প্রচার অপপ্রচার, প্রতিবেশী দেশের সাহায্য সহযোগিতা, বঙ্গবন্ধুর নামে অনেক আবেগ, সেই আবেগের প্রতিফলনের যে ছটা বা আলো শেখ হাসিনার উপরে পড়ে, উনি নেতৃত্ব করেছেন, শক্তি প্রদর্শন করেছেন, সংগঠন করেছেন সত্য, কিন্তু ভিতরের যে রূপটা আমি জানতাম, আমি জানতাম এটা একদিন প্রকাশিত হবে। তার যে যে রাজনৈতিক রূপ, তার সঙ্গে যতবার আমি জীবন আলাপ করেছি, বাংলাদেশ, বাংলাদেশের মানুষ এবং বাঙালির প্রতি তার ভালোবাসার আমি কোনো চিহ্ন তার মধ্যে দেখতে পাই নাই, যতটা ছিল প্রতিহিংসা বাংলাদেশের মানুষের উপরে। এবং আমি যদি তখন বলছি যা বলেছি, অনেক কথা বলেছি, আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, এই দল যারা একদিন সৃষ্টি করেছিল তারা করতে পারে নাই,
আমি এইরকম একটা টক শো করেছি যার 1 কোটির উপরে ভিউ পড়েছে। সেইখান থেকে আমি বলবো যে আওয়ামী লীগ ছেড়ে আসলাম, এখন অন্য রাজনৈতিক দলে আছি, হাসিনার শাসন বা অপশাসন বা দুঃশাসন, গত 15 বছর যাবৎ যা দেখলাম পৃথিবীর ইতিহাসে গণতন্ত্রের নামে এই ধরনের নিষ্ঠুরতা, এই ধরনের অপকর্ম, এই ধরনের লুণ্ঠন, এই ধরনের ডাকাতি, এই ধরনের ভোট ডাকাতি, এই ধরনের গণতন্ত্র হত্যা, এই ধরনের অসহনীয় পরিবেশ যেখানে নিঃশ্বাস টানা যায় না, মানুষ নিঃশ্বাস টানতে পারে না, এমন একটা অবস্থার সৃষ্টি করেছিল শেখ হাসিনা। সেই শেখ হাসিনা সরকারি অবস্থার সৃষ্টি এমন ভাবে করেছিল যে 5ই আগস্টে এসে মনে হলো বঙ্গোপসাগরের যত পানি তত রক্তের সাগর সৃষ্টি করবে শেখ হাসিনা। আর আমি সব সময় বলতাম যে ফ্যাসিস্ট বা যে স্বৈরাচার মানুষের রক্তের সাগরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায়, আমার কথার একটা ভিন্ন একটা অবয়ব আছে, আমি সেইভাবেই বলি যে ফ্যাসিস্ট মানুষের রক্তের উপরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায়, তার সিংহাসন রক্তের সাগরে ডুবে যায়। আমি আমার নেতা কথা বলার পরে আরো বলবো, আমি শুধু বলি আমি শেখ হাসিনাকে যত গালি দিয়েছি, শেখ হাসিনার সরকারকে যত বেশি তার চেয়ে বেশি হুঁশিয়ার করেছে, কারণ আমার জানা ছিল শেখ হাসিনা এবং তার সরকার যে পথে চলছে পতন তবে অবশ্যম্ভাবী, ফিরাতে পারবে না, সেই পতনটা কত ত্বরান্বিত হবে, এটা এই পতনটা কত কলঙ্কিত রূপ ধারণ করবে, এটা কত নিষ্ঠুরতার সঙ্গে হবে, এটা আমার ভয় ছিল। এবং আমি বলতাম শেষ পর্যন্ত আমি বলতাম আপনার সঙ্গে বহুবার বলেছি যে শেখ হাসিনা সরকারের পতন এমন হবে পৃথিবীতে গণতান্ত্রিক রূপে এই ধরনের পতন কেউ কোনোদিন দেখে নাই, আমিও দেখি নাই। এবং যেটা আসলো আমি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বললাম আর আগায়েন না, আর আগায়েন না, উবায়দুল কাদেরে বললাম হ্যাঁ উবায়দুল কাদের রাজাকারের বাচ্চা, এটা শ্রাবণ মাসের 20 তারিখ, ভাদ্র মাসে এই দেশের একটা জীব তার নাম হলো কুত্তা, সেই কুত্তার খুব ক্ষমতা হয় মানুষকে পাগলের মতো কামড়ায়, মানুষ তো গণপিটুনি দিয়ে কুত্তা মারে পানিতে ফেলে, সেই ভাদ্র মাসটা কিন্তু তোমাদের সামনে, সাবধান। কতবার আমি বলছি আপনি মনে করেন সাধু সাবধান সাধু সাবধান সাধু সাবধান, তারা মানে নাই। শেষ পর্যন্ত বলেছি হে আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত তুমি মৃত্যু দিও না যতদিন পর্যন্ত হাসিনা সরকারের পতন না হয়, আমাকে তুমি বাঁচিয়ে রাখো। এত কথার পরেও তাদের কানে পানি ঢুকে নি, আমি এটা কোনো বেশি ভাবে বলছি না, যে রক্তের সাগর, যে নিষ্ঠুরতা, যে খুন, এই যে আমি দেখছিলাম চোখ দিয়ে আমার পানি পড়ছিল যে টেলিভিশন দেখলে আর দেখা যায় না, যে গুলি করে হত্যা করেছে মানুষকে, লাত্তি মেরে ঠাক থেকে ফেলে দিয়েছে, ইউনিভার্সিটির ছেলেটা পড়ে গেছে তার শরীরটা গড়াচ্ছে তারপরেও সে মারছে, মেরে তাকে ড্রেনে ফেলে দিচ্ছে, এই যে অবস্থা, শিশুর মাথায় গুলি, শিশুর পেটে গুলি, দরজা খুলতে গিয়ে গুলি, ছাদে বেড়াতে গিয়ে শিশুর বুকে গুলি, কত দেখবে মানুষ, কত শুনবে, হাজার হাজার গুলি করেছে মানুষের উপরে এবং হাজারে হাজারে মানুষ হেলিকপ্টার থেকে এবং হাজারে হাজারে মানুষ আহত হয়েছে, হাসিনা ডুবে গেছে শেষ পর্যন্ত।